नमस्कार, अनामिका किचन एंड डेली लाइफस्टाइले आरो एक्टी नतून रेसिपी निये हाजिर हुए गिये छी। आमी एई रकम एक्टी मीडियम साइजेर एचोड़ निये निये छी। एचोड़ कम बेसी प्रत्येके आमरा बाड़ीते बानाई, बाट आमी आज एमन पद्धतिते एचोड़ रान्ना करबो जा मांसकेओ हार मानाबे। एबार एई एचोड़ेर खोसा छाड़िये भालो करे परिष्कार करे टुकरो करे नेब। आमी एचोड़गुलिके एई रकम साइजे टुकरो करे निये छी। एचोड़ेर एई माझखाने सिराटाके सामान्य रेखे केटे निते हबे। साथे दुटो आलुओ एइभावे टुकरो करे केटे निये छी। प्रथमे एचोड़ एबं आलु सेद्ध करार जोन्नो एकटी कड़ाईते जल गरम करे निये छी। एते दिये देव लवण एबं हलुद। हलुद अवश्यई आपनारा एड करबेन, एते करे एचोड़गुलि कालो हये जाबे ना। एई पर्याये दिये देव केटे राखा एचोड़ ओ आलु। एचोड़ एवं आलू भालोभावे सेद्ध होवार जोन्नो आमी 4 मिनट ढाकना दिए ढेके देव। 4 मिनट हो गए, एबार आमी ढाकना खुले देखे नेब एचोड़ एवं आलू सेद्ध हुए छे किना। देखते ही पाच्छेन एचोड़ एवं आलू परफेक्टली सेद्ध हो गए छे। एबार आमी जल थेके छेके एकटी पात्रते तुले नेब। রান্নাটি করার জন্য আমি কড়াই গরম করে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড়গুলি। সিদ্ধ করে নেওয়া এঁচোড়গুলিকে যদি তেলের মধ্যে এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে খেতে বেশ সুস্বাদু লাগে এবং এঁচোড়ের গুণও বজায় থাকে। এঁচোড়গুলি এই রকম ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব। ওই তেলের মধ্যে একইভাবে আলুগুলিকেও ভেজে নেব। আলুগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বন্ধুরা, এই পদ্ধতিতে যদি এঁচোড়ের রেসিপি বানান তাহলে মাংসের থেকেও কিছু কম যাবে না। ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা তেল অ্যাড করব। তেল গরম হয়ে এলে ফুড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, দুটো এলাচ, এক টুকরো দারুচিনি, 3টি লবঙ্গ আর সামান্য গোটা জিরে। এগুলিকেও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে দিয়ে দেব 4টি মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজগুলিকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1টি বড় সাইজের টুকরো করে নেওয়া টমেটো। এবার সমস্ত কিছু মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব লবণ। যেহেতু আমি এঁচোড় সেদ্ধ করার সময় লবণ দিয়েই রেখেছিলাম, তাই এখন 1 টেবিল চামচ লবণ অ্যাড করছি। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব 2 মিনিট ধরে। এই পর্যায়ে সামান্য গরম জল অ্যাড করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড় এবং আলু। এঁচোড় এবং আলু মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
ভালো করে কষানো হয়ে গেলে অ্যাড করব এক কাপ মতো গরম জল। গরম জল দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব। এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর সবশেষে অ্যাড করছি সামান্য চিনি এবং হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা। তো রেডি হয়ে গেল আমার আজকের এঁচোড়ের রেসিপি। তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যারা আমার মতো করে এঁচোড়ের রেসিপি বানান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।